মালদা জেলায় বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ঠিক এমন সময় সুজাপুর মাতৃমার স্বাস্থ্য কেন্দ্রকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো। 45 বেডের এই কোভিড হাসপাতালের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল সভানেত্রী মৌসুম বেঞ্জিন নূর সহ জেলার স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব। এটা কোভিড পেশেন্টদের জন্য করা হলো, এর থেকে যদি কেউ সিরিয়াস হয়ে যায় যার আইসিইউ দরকার তাকে মেডিকেল কলেজে ট্রান্সফার করা। যতদিন না কোভিড যাচ্ছে এটা কোভিড হসপিটাল অবধি হবে, তারপর কোভিড যখন চলে যাবে তখন আমরা এটাকে আবার মাতৃসদন হিসেবে ব্যবহার করব। এ বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মাতৃমার স্বাস্থ্য কেন্দ্রকে আজ থেকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো। অক্সিজেনের সরবরাহ থাকবে এখানে, তবে খুব আশঙ্কাজনক রোগীদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে। 45 বেড, হ্যাঁ নতুন, এটা কি বাড়বে? 45 বেড ঠিকই আছে, 45 বেড বাড়বে। সব জায়গায় সব এলাকাতেই চেষ্টা করা হচ্ছে কোন না কোন জায়গায় এই ইউনিটগুলো এরকম ভাবে করার। এগুলো হয়ে গেলে তারপরে সেন্ট্রাল সাপোর্টটা দেবে মেডিকেল কলেজ, যদি আইসিইউ লাগে এইচডিইউ লাগে তখন সেখানে দেবে, কিন্তু এখানে অক্সিজেন শুদ্ধ সব ব্যবস্থা, এই কোভিড পেশেন্ট ইনিশিয়াল ট্রিটমেন্টটা এখানে হবে। আরে